রিয়াদের কাছ থেকে তাসকিনের ব্যাপারে শুনতে চাও। ট্রান্সফরমেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা সময় মনে হচ্ছিল যে তাসকিন হারিয়েই গেছেন, হয়তো আর কোনোদিন ফেরত আসতে পারবেন না, শরীর থেকে মেদ ঝরিয়েছেন, অ্যাকশনটাও পরিবর্তন করেছেন। মানে আপনার অ্যাজ আ টিমমেট অবশ্যই আপনাকে নিশ্চয়ই সেটা আনন্দ দেয় ওর এই উত্থানটা আবার। অবশ্যই, টু বি অনেস্ট আই থিঙ্ক হি ইজ আ লিডার নাও ইন দ্য টিম। আপনি যেটা বললেন যে ওর যে ট্রান্সফরমেশন, ওটা আমরা সামনাসামনিই দেখেছি। ও অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করছে। মাঝখানে ওর একটা ব্যাক ইঞ্জুরিও হয়েছিল, অ্যান্ড হি হ্যাজ রিকভার্ড ইট। কারণ পেস বোলারদের জন্য আমার মনে হয় যে ব্যাক ইঞ্জুরিটা অনেক বড় একটা বিষয়। তো ওইটা থেকে আসা, ফিট হওয়া এবং এরকম পারফরমেন্স ডেলিভার করা, স্পেশালি আজকে যখন আমরা প্রথম তাসকিনে দুইটা বলে দুইটা উইকেট পেলাম, তো উই গট দ্যাট মোমেন্টাম। তারপরে মাঝের দুইটা রান আউট, তো ওয়ে অন। আমার মনে হয় তাসকিনের প্রথম দুইটা বলে সেই হ্যাট্রিক চান্সটা, কিন্তু আই থট প্রবলি যখন আমি খেলা দেখছিলাম, প্রবলি অলমোস্ট ওইটা যদি পায়ে বলটা লেগে যেত, তাসকিন মাইট হ্যাভ গট দ্য হ্যাট্রিক। সেকেন্ড বলে যে আউট হয়ে যায় আমি রিপ্লে দেখাচ্ছি, সিরিয়াসলি চমৎকার বোলিং করেছে। বাট তাসকিন আজকে দেখিয়েছে এই কন্ডিশনে, ওভারকাস কন্ডিশন হোক বা যেরকমই কন্ডিশন হোক, প্রপার লেংথ বোলিং কি হয়, তাসকিন হ্যাভ শোড ইট। অ্যান্ড অফকোর্স তাসকিনের বলে আমরা দেখি যে, এটা তো আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো ফলো করেন না, সো এটা আছে যে তাসকিনের বলে কেউ ক্যাচ ধরতে চায় না, হয়তো তাসকিনের আরও বেশি উইকেট থাকতো। তাসকিন কখনো কমপ্লেন করে নাকি? না না, হিজ আ নাইস গাই, ভয় বলে না সিনিয়রদের কি? নো, হিজ আ নাইস গাই, হিজ আ গুড টিমমেট। টিমের জন্য খেলে, টিমের জন্য ভালো কিছু করার চেষ্টা করে, টিমমেটদের হেল্প করার চেষ্টা করে। আমার মনে হয় যে ইভেন যখন আমরা হোটেলে থাকি বা আমরা যখন প্র্যাকটিসে থাকি, তো আমরা একজন আরেকজনকে পুল করি টু গো টু দ্য জিম, অথবা সুইমিং হোক বা রিকভারি হোক। তো হি ইজ দ্যাট কাইন্ড অফ এ গাই নাও। তো এই জন্যই বললাম যে হি ইজ এ লিডার নাও ইন দ্য টিম। হ্যাঁ অবশ্যই, এবং সে কিন্তু মানে কী বলবো, মানে ওকে আমি প্রথমে দেখেছি, পরে যে চেঞ্জ হয়েছে, মানে ওর রুটিন, ওর চলাফেরা, ওর খাওয়া দাওয়া। শান্ত ভাই একটু অ্যাড করি, মানে একটা সময় দেখা যেত যে তাসকিন হয়তো প্রেশারের সময় বেশি রান দিয়ে ফেলছে, অথচ এখন ঠিক উল্টা জিনিসটা আমরা দেখছি যে যখন আসলে রান ঠেকানোর দরকার বা যখন উইকেট নেওয়া দরকার, তখনই কিন্তু ক্যাপ্টেনরা, আমি রিয়াদকেও দেখেছি যে তখনই তাসকিনের হাতে বল তুলে দিচ্ছে লিডার। এখন তো কোথায় চেঞ্জটা দেখছেন, যে অ্যাসাইড ফ্রম হিজ হার্ড ওয়ার্ক এবং পারফেক্ট প্র্যাকটিসটা সে করছে, এবং সে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সে উইকেটে মানে পার্টিকুলার কোনো ডেলিভারি, কোন জায়গায় পার্টিকুলার কোনো ডেলিভারি আপনার মনে হয় যে ও রপ্ত করেছে যেটা ওকে হেল্প করছে? ও বেসিক্যালি ও আউটসুইং বল করে, বাট ইনসুইং এখন সে পারে। আপনি যদি দেখেন আজকে কিন্তু অনেকগুলি বল সে ইনসুইং করেছে। আর সবচেয়ে বড় জিনিস যে শর্ট বল কিন্তু এখন আগের চেয়ে অনেক বেটার হয়েছে, চমৎকার শর্ট বল করে একদম বডি লেন্থে, তো অনেক ইম্প্রুভ। আরেকটা জিনিস হচ্ছে মুস্তাফিজ আজকে কিন্তু মোটামুটি লাস্ট কিছু ফিউ ম্যাচেসে ও যে পারফরমেন্স ছিল সেখান থেকে একটু হলেও বেড়ে হয়ে আসছে, এটা একটা পজিটিভ সাইড বাংলাদেশের জন্য। আমার মুস্তাফিজ যদি তার আগের রূপে চলে আসে, তাহলে কিন্তু বাংলাদেশ টিম অনেক স্ট্রং হয়ে যাবে। আমি এটা বলতে যাচ্ছিলাম, আমার মনে হয় যে ইটস ইম্পর্টেন্ট। আজকে মুস্তাফিজ 4 ওভারে 20 রান দিয়েছে, হয়তো ওইটা ওইভাবে হাইলাইটেড হয়নি, বাট ওর ওই মাঝখানে স্পেলটা অনেক ইম্পর্টেন্ট ছিল। 4 ওভারে 20টা রান দেওয়া, হয়তো প্রবলি উইকেট পায়নি, বাট হি ইজ এ চ্যাম্পিয়ন বোলার, হি ইজ এ ম্যাচ উইনিং বোলার, সেটা হচ্ছে বড় কথা। এবং ওর দিনেও বাংলাদেশকে ম্যাচ জিতাবে ইনশাআল্লাহ। আমি মুস্তাফিজ নিয়ে আরও কথা বলবো, কিন্তু তার আগে একটু দর্শকদের জানিয়ে নিতে চাই এবং আমার একটু দমও নেওয়া দরকার। সেটা হচ্ছে যে নগদে কিন্তু চাইলে আপনারা ক্যাশ আউট করতে পারেন, এবং নগদের ক্যাশ আউট সার্ভিসটা আমি পার্টিকুলারলি অনেক পছন্দ করি। কারণ হচ্ছে যে আপনি ক্যাশ কম খরচে ক্যাশ আউট করতে পারেন, এবং তাতে মানুষের লাভই হচ্ছে। সো অবশ্যই আপনারা নগদ ব্যবহার করবেন। আবারও ফিরে আসি মুস্তাফিজের কথায়। হয়তো দর্শক আপনার কথার সাথে একমত হবেন না যে আমরা 2015 সালের যেই মুস্তাফিজকে দেখেছি, একটা কথা তো চালুই আছে, মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক। এই প্রশ্ন আপনার কাছে যে আসলেই কি সেই মুস্তাফিজকে, আবারও বলছি যে এখন যা করছে সেটার চেয়ে ভালো না, যে মুস্তাফিজ ম্যাচের পর ম্যাচ জিতাচ্ছিল, আমাদের স্ট্রাইক বোলার ছিল, আইপিএলে যাচ্ছে ভালো করছে, সেই মুস্তাফিজকে কি আমরা ফেরত পাচ্ছি নাকি, বা এরকম কোনো সাইন দেখছেন নাকি? আমার কাছে মনে হয় সে যদি তার যে সাকসেসগুলি হচ্ছে সেই জায়গার বোলিংয়ে যদি সে আবার চিন্তা করে ওইটাকে রিভিউ করে আসতে পারে, তাহলে অবশ্যই সে আসতে পারবে। আমার দৃঢ় বিশ্বাস সে আসবে, এবং সে কিন্তু আজকে তার আগের যে রূপে বোলিং ছিল সেই টাইপের বোলিং কিন্তু করেছে আজকে। আজকে কিন্তু ও বেশি কিছু করতে যায়নি, ও কিন্তু ওর আগের রূপের বল করেছে। এই অস্ট্রেলিয়ার কন্ডিশনগুলো কি মুস্তাফিজের জন্য আইডিয়াল? ও যে ধরনের বোলিং করে,
মুস্তাফিজ লাস্ট কয়েক বছর ধরে যেটা রিস্ট ওয়ার্ক নিয়ে কাজ করছিল, ওর সুইং নিয়ে কাজ করছিল, আমার মনে হয় যে ইনশাল্লাহ ওকে যদি নতুন বলটাও ইভেন দেওয়া হয় প্রবাবলি হয়তো বা ও আরও ভালো করবে। এবং ওর যে কাটার যেটা ওর স্টক বল আছে এটা তো সবসময় স্টক বলটা কি সবাই ধরে ফেলেছে নাকি যে একটা এই কাটারটা দেখেন, আমি পার্সোনালি বিশ্বাস করি ওয়ান্স a match winner he is always a match winner আপনি নেক্সট কাটার গুলো রিড করতে পারেন প্রবাবলি খেলতে খেলতে এখন কিছুটা রিড করতে পারি হয়তো বা কিছু অ্যাজাম্পশন করতে পারি বাট আমার মনে হয় যে ওর খেলার সাথে সাথে ওর এক্সপিরিয়েন্স বেড়েছে হি নোজ হোয়াট টু ডু টি টোয়েন্টি ক্রিকেট আপনি কখনোই আপনি এভাবে মানে আপনি এক স্মুথ লাইনে যেতে পারবেন না ইউ হ্যাভ টু গো ডাউন ইউ হ্যাভ টু গো আপ তো আমার মনে হয় প্রবাবলি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি মনে করি যে টিম অবশ্যই ওকে ব্যাক করবে কারণ হি ইজ এ ম্যাচ উইনার যেটা আমি আগেই বললাম তো আমরা একটা সময় কথা উঠছিল এবং এটা নিয়ে কিন্তু আমাদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বারবার বলেছেন যে মুস্তাফিজকে আমাদের দলে রাখতেই হবে বিকজ হি ইজ ওয়ান অফ আর কি বোলার্স কিন্তু মুস্তাফিজও তো নাইন একর অনেক বছর খেলে ফেলেছেন সাত বছরের উপরে আমরা তাকে মানে আসলে কখন আমরা একজন বোলারের কাছ থেকে বা একজন ব্যাটসম্যানের কাছ থেকে টানা পারফরমেন্সটা টানাই পাচ্ছিলাম কিন্তু আমার মনে হয় যে সব প্লেয়ারই কিন্তু একটা ব্যাড টাইম যায় আমার মনে হয় ওর ব্যাড টাইমটা যাচ্ছে আর কিছু নতুন জিনিস হোক অ্যাপ্লাই করছে থেকে হয়তো বা সেটা এখনও ক্যাচ করতে পারেনি বাট আমার মনে হয় সে অবশ্যই কামব্যাক করবে ফাইটার অলওয়েজ সবসময় ফাইটারই থাকে আর এই এই ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে মুস্তাফিজ তাসকিন বা হাসান মাহমুদের কথা বলি সবাইকে কিন্তু ভালো করতে হবে আমাদের স্পিনাররা কি খুব আহামরি কোনো সুবিধা পাবে আই নো যে সাকিব ইজ আ চ্যাম্পিয়ন বোলার ওর জন্য কন্ডিশন কোনো ইস্যু না কিন্তু তারপর আপনার কি মনে হয় যে পেসাররাই উড বি দ্য কি আমার মনে হয় অবশ্যই পেস বোলারদের অ্যাজ এ পেস ইউনিট আমার মনে হয় যে দায়িত্বটা নিতে হবে যেটা আজকে ওরা করে দেখিয়েছে প্রতিটা পেস বোলার খুবই ভালো বোলিং করেছে এবং এই কারণে কিন্তু আমরা ম্যাচটা জিততে পেরেছি আর যেটা আপনি বললেন যে প্রবলি হয়তো বা স্পিনারদের জন্য ওরকম এনাফ হেল্প থাকবে না তো আপনার একটু বুদ্ধিমত্তার সাথে একটু বোলিং করতে হবে উই অল নো যে সাকিব ইজ এ চ্যাম্পিয়ন বোলার এবং হি নোজ হোয়াট টু ডু ওয়েন টু ডু তো এই জিনিসগুলো আমার মনে হয় যে প্রবলি ও হয়তো বা আরেকজন স্পিনারকে হয়তো বা এই জিনিসগুলো ট্রান্সফার করবে গাইড করতে পারবে বাট পেস বোলিং ইউনিটকেই দায়িত্বটা নিতে হবে আমরা যেহেতু ওয়ার্ল্ড টি টোয়েন্টি নিয়ে কথা বলছি গতকালের ম্যাচটা নিয়ে না বললেই না ইন্ডিয়া পাকিস্তান হোয়াট আ ম্যাচ মানে আমরা কিন্তু এক সময় ভুলেই গিয়েছিলাম আমরা যখন দেখেছি নাইনটিজে যে রিয়াদ ভাই হয়তো সেভেন্টিজ এইটিজে তো সেই সময় যে ম্যাচ দেখার যে এইটিজে যে ভারত পাকিস্তানের রাইভালরি অসাধারণ মানে আমি তো বলি যে মানে এর চেয়ে দারুণ দ্বৈরতার হতেই পারে না স্পেশালি রিসেন্টলি তারা যেরকম ক্লোজ ম্যাচেস খেলছে কালকের ম্যাচটা আমরা দেখলাম যে পাকিস্তান এক সময় কিন্তু মনে হচ্ছিল খুব ভালো টোটাল করতে পারবে না দে কেম ব্যাক স্ট্রংলি পাকিস্তানের ফাস্ট বোলিং ইজ ফিয়ারি বাট দ্য ম্যান বিরাট কোহলি মানে এখন তো মানে কালকের ইনিংসটা আমার দৃষ্টিতে দেখা প্রবলি অল টাইম গ্রেটেস্ট টি টোয়েন্টি ইনিংস বিভিন্ন কারণে ম্যাচের যে কন্ডিশন ছিল আর ভারত পাকিস্তানের প্রেশার 90,000 দর্শক মানে অদ্ভুত সবচেয়ে বড় জিনিস ওরা আইপিএল এত আইপিএল খেলে ওরা মানে এত প্রেশার গেম খেলে দেখা যায় এরকম অনেক গেম তারা বের করেছে তো সেই অভিজ্ঞতাটা অবশ্যই তাদেরকে কাজে দিয়েছে এবং আপনি যদি দেখেন লাস্ট ওভারটা নেওয়া কিন্তু যেভাবে বল করা উচিত মানে আপনি ছয় বলে ১৬ রান দরকার বাট সেই আপ টু দ্য মার্ক বল করতে পারেন তারপর কোহলি রৌফের বলে যে একটা ছক্কা দুটা ছক্কা যে নিয়েছেন মানে ফার্স্টের ছক্কাটা তো মানে আনবিলিভেবল রিয়াদ ভাই